আমি এখন বর্তমানে এসেছি বরেন্দ্রগড় মন্দিরের সামনে। তো এখানে শুনেছিলাম মেলা প্রতি বছর মেলা হয়, তো এবারও মেলা হচ্ছে। হচ্ছে 2007-8-9 তারিখ। তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে ডেকোরেশন চলছে। বরম বাবার মন্দিরের সামনে ডেকোরেশন চলছে, অনেক টুনি লাইটিং লাগানো হচ্ছে। তো এখানে প্রতি বছরও মেলা বসে। তো মেলা এইবার মেলা হচ্ছে 3 দিনের মেলা, 7-8-9 তারিখ, 9 নভেম্বর, 7-8-9 নভেম্বর এখানে মেলা হবে। তো এখানে কী কী চরকি দুলনা কী কী সাজানো হচ্ছে, লাগা ফিটিং হচ্ছে। তো সবাই আসবেন, অনেকের মেলার ডেটটা জানা নেই, তার জন্য আমি এই ভিডিওটা বানালাম। অনেক মানুষ আসে এখানে। আমি ভিতর দিকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিছনে পুকুর আছে বরম বাবার মন্দিরে ভিতরে। এখানে এখানে মেলা কয় তারিখ থেকে কয় দিনের? 3 দিন। যে মেলাটা বসে সেটা হচ্ছে রাস পূর্ণিমার সময় সেই মেলাটা বসে প্রতি বছরে। তো এইবার মেলা হচ্ছে, মেলা তৈরি হচ্ছে 7-8-9 তারিখ, এই 3 দিন মেলা চলবে। এই যে বরম বাবার মন্দিরের পুকুর, এখানে কয়েকদিন আগে অনেক সুন্দর সাজানো ছিল কালী পূজার জন্য, এখন ডেকোরেশনগুলো খুলে নিয়েছেন।